দর্শক, আজকে কথা বলবো জিআই তারের নেট তৈরির ব্যবসা কেন করবেন। অতএব পৃথিবীতে বা দেশে হাজারো ব্যবসার আইডিয়া থাকতে, হাজারো ব্যবসা থাকতে, আপনি কেন জিআই তারের নেট তৈরির ব্যবসা করবেন? অতএব হাজারো কারখানা করার অপরচুনিটি আপনার হাতে থাকার পরও কেন আপনি নেট তৈরি ব্যবসার সঙ্গে জড়িত হবেন বা নেট তৈরির কারখানা করবেন, এ বিষয়ে এ টু জেড ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা ইতিমধ্যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তবে যারা আজকে নতুন তাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, এরপর যদি মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। জিআই তারের নেট তৈরির ব্যবসা কেন করবেন এ বিষয়টি জানার আগে আমাদের জানা দরকার জিআই তার দিয়ে কী করা হয়, জিআই তার কেমন, তার গুণাগুণ কী এবং এই ব্যবসা করতে কত টাকা খরচ হয়, এতে কী কী রিস্ক আছে বা কী কী সুযোগ সুবিধা আছে। প্রথম যদি আমরা চিন্তা করি যে জিআই তার কী, তাহলে জিআই তার হলো এমন জিনিস যেটা লোহার যে রড আছে, রড টেনে চিকুন বানানো হয়, এইটাকে যে চিকুন বানানো হয়, তার বানানো হয়, এটিকে বলে এমএস তার। এই এমএস তারটাকে পুড়িয়ে নরম বানানো হয়, সারা দিন পোড়ানো হয় উচ্চমাত্রার তাপ দিয়ে, অনেক শক্তিশালী তাপ দিয়ে পোড়ানো হয়, পুড়িয়ে এটিকে নরম বানিয়ে ফেলা হয়। এরপরে একটি অ্যাসিড মিশ্রিত পানির ট্যাঙ্কিতে এটিকে ভিজিয়ে মানে ময়লা মুক্ত করা হয়। এরপর এটিকে জিআই প্লান্ট, জিআই দস্তা বা জিঙ্ক, এগুলোর একটি প্লান্টের ভিতরে দিয়ে টানা হয়। টানার পরে এই যে তার, তারের গায়ে একটি প্রলেপ পড়ে যায়, সেই প্রলেপটা হলো জিআই বা জিঙ্কের প্রলেপ। এই প্রলেপটা যতদিন ঠিক থাকে ততদিন পর্যন্ত এই তারে মরিচা ধরে না। এই হলো জিআই তার। এখন জিআই তার দিয়ে কী কী করা হয়? জিআই তার দিয়ে মুরগির খাঁচা, পাখির খাঁচা এগুলো তৈরি করা হয়। জিআই তার দিয়ে বাউন্ডারি তৈরি, নেট তৈরি করা হয়। জিআই তার দিয়ে বাসাবাড়িতে যে বিদ্যুৎ টানা হয় এই বিদ্যুতের আর্থিং করা হয়। এরকম বহুবিধ কাজ আছে এই জিআই তার দিয়ে। অতএব বুঝতেই পারছেন যে জিআই তার কী। স্ক্রিনে যে কাজগুলো দেখতে পারছেন এই কাজগুলো জিআই তার দিয়ে করা হয়ে থাকে। বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের হাতে যথেষ্ট পরিমাণ টাকা আছে। একটা সময় ছিল ভোকানাঙ্গার পরিমাণ বেশি, এখন ভোকানাঙ্গারদের কাছেও অনেক টাকা আছে, টাকা রয়েছে। এক্ষেত্রে মনে করেন আপনার ছেলে বিদেশ আছে, বিদেশ থেকে মোটামুটি কিছু পয়সা কামাই করছে, এখন সে চিন্তা করছে বাড়িটাকে একটু সুন্দর করবে। আগে হয়তো টিনের বাড়ি ছিল, সেই টিনের বাড়িটা ভেঙে এখন ইটের দালান করা হয়েছে, ডুপ্লেক্স বাড়ি করা হয়েছে বা সুন্দর একটা দৃষ্টিনন্দন বাড়ি করা হয়েছে, বাড়ির আশপাশ দিয়ে বাউন্ডারি তৈরি করবে। কেউ কেউ এই বাউন্ডারি ইট দিয়ে করে, ইটের গাঁথনি দিয়ে, আবার কেউ কেউ এখানে খরচ বাঁচানোর জন্য ইটের গাঁথনির জায়গায় এই জিআই তারের নেট দিয়ে বাউন্ডারি তৈরি করে। এতে হয় কি যে একটি ইটের গাঁথনি দিয়ে তৈরি করলে 5 লাখ টাকা খরচের জায়গায় আপনার এই নেট দিয়ে তৈরি করলে মাত্র 50,000 টাকায় এনাফ, মাত্র 50,000 টাকায় এই নেট দিয়ে বাউন্ডারি তৈরি করা সম্ভব। এরপর এখন অনেক অত্যাধুনিক চাষাবাদ শুরু হয়েছে গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গায়। মনে করেন আপনি একটি আম বাগান করবেন, 5 একর জায়গার উপরে একটি আম বাগান, 5 বিঘা জমির উপরে একটি আম বাগান, সেই আম বাগানটা পুরোপুরি ঘিরতে চাচ্ছেন, গরু ছাগল মানুষ এই জাতীয় কিছুই যেন না ঢুকতে পারে এই জন্য আপনি ঘিরতে চাচ্ছেন। সেক্ষেত্রে জিআই তারের নেট দিয়ে যদি আপনি ঘেরেন তাহলে অল্প টাকার ভিতরে পুরো বাগানটা ঘেরা হয়ে যাবে। অনেকেই দেখা যাচ্ছে ড্রাগনের বাগান করছেন, এখন ড্রাগনের বাগান 5 বিঘা 10 বিঘা জমির উপরে ড্রাগনের বাগান করছেন, এই বাগানটাকে ঘেরার জন্য অনেকে নেট তৈরি করে সেটি দিয়ে ঘিরছেন। অনেকে দেখা যাচ্ছে 5 বছর 10 বছরের লিজ নিয়ে একটি জায়গা নিয়ে সেখানে কুলের বাগান, মালটা বাগান, আপেল বাগান এরকম কিছু বাগান করার চেষ্টা করছেন। তো এরকম বাগানগুলো যখন করছেন তখন কিন্তু অল্প টাকার ভিতরে ঘেরার প্রয়োজন হচ্ছে, কারণ মাত্র 10 বছর পরে আপনি এই প্রজেক্টটা শেষ করে ফেলবেন। এই 10 বছরের জন্য যদি আপনি ওয়াল করেন ইট দিয়ে তাহলে দেখা যাচ্ছে 3 বিঘা 5 বিঘা জমি ঘিরতে আপনার প্রায় 20-25 লাখ টাকা খরচ হবে। সেক্ষেত্রে যদি আপনি এই নেট দিয়ে ঘেরেন 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার ভিতরে এই নেট দিয়ে আপনি ঘিরতে পারছেন বা আরও কমে, 1 লাখের কমেও ঘেরা সম্ভব। এই জন্য এই নেট তৈরি
এখন ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে, নেট তৈরির ব্যবসাও অনেক জনপ্রিয় হয়ে উঠছে। এখন হলো আপনি এই ব্যবসা কেন করবেন? অনেকেই তো এই ব্যবসা করছে, হাজারো কারখানা রয়েছে, আপনি কেন এটা করবেন? কথা হলো যতই দিন যাচ্ছে তত মানুষের কাছে জিআই তারের নেটটা পপুলার হচ্ছে, মানুষের কাছে পরিচিত হচ্ছে, মানুষ এটা ইউজ টু হচ্ছে, মানে এটি ব্যবহার করতে শিখছে, বিভিন্ন কাজে এটিকে ব্যবহার করা শুরু করছে। যেহেতু মানুষ এটি ব্যবহার করা শুরু করছে, তার মানে এটির একটি বাজার তৈরি হয়েছে। আপনি যখন নিয়ে যাবেন আপনার এলাকায়, অন্তত আপনার ইউনিয়নের ভেতরেও যদি ব্যবহার করেন, তাহলেও অন্তত অনেক মানুষের কাছে আপনি এটি ব্যবহার বিক্রি করতে পারবেন। অতএব যে জিনিসের বিক্রি আছে সেই জিনিসের ব্যবসা করা অবশ্যই ভালো। আর এই জিনিসের ব্যবসা কেন করতে হবে আরও যদি কারণ খুঁজি, তাহলে আপনি যে ব্যবসাই করেন না কেন, সাপোজ আপনি গম কিনে সেটিকে আটা বানিয়ে বা গুঁড়া করে সেটিকে বিক্রি করবেন, ধান কিনে সেটিকে চাল বানিয়ে বিক্রি করবেন, এই ব্যবসায় যদি আসেন, চাল যদি আপনি এক বছর রাখেন তাহলে এটি নষ্ট হয়ে যেতে পারে, গমের আটা যদি এক বছর রাখেন তাহলে নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো খাদ্যপণ্য এক বছর দেড় বছর দুই বছর রাখলে এটি নষ্ট হয়ে যেতে পারে। ওকে, কিন্তু জিআই তার এমন একটি জিনিস যে জিনিসটা আপনি যদি দশ বছর পনেরো বছরে আপনার এখানে গুদামজাত করে রেখে দেন তাহলে এটা নষ্ট হবে না। জিআই তার হলো দশ পনেরো বছরে জংই ধরে না, মরিচাই ধরে না, আপনি খোলা অবস্থায় পানির ভিতরেও যদি রেখে দেন এটি মরিচা ধরবে না। আপনি যদি এই জিআই তার যেভাবে কারখানা থেকে কেনা হচ্ছে বা আপনি যে মার্কেট থেকে কিনছেন সেভাবেই যদি চট পেছানো অবস্থায় রেখে দেন, দশ পনেরো বছরে একই রকম নতুন থাকবে, চটের ভিতরে যে অবস্থায় আছে প্রথম দিন সেই অবস্থা দশ বছর পরেও পাবেন। এই ব্যবসায় কোনো মায়ের নাই, আপনি যে কাঁচামালটি কিনবেন সেই কাঁচামালটি যখন আপনার নষ্ট হবে না, এবং দিনের পর দিন আপনি যখন মজুত করবেন তখন এর দামও কমবে না, লোহার দাম দিন দিন বাড়ে, কখনোই কমে না, যখন বাড়বে তখন এই ব্যবসা করে আপনি কখনোই লোজার হবেন না, লোকসানে পড়বেন না, বা কখনো এই মালটা নষ্ট হবে না, আপনি লস করবেন না, যে কারণে এই ব্যবসাটি করা উচিত। এখন আসি যে এই ব্যবসা যে করবেন এতে প্রফিট কীরকম। ঢাকার কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় বহু কারখানা রয়েছে, এখান থেকে সারা দেশে মাল সাপ্লাই হয়, সারা দেশের হার্ডওয়্যারের দোকানগুলোতে মালামাল সাপ্লাই দেওয়া হয়। এর বাইরে এখন ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে এটা তৈরি শুরু হয়েছে। তো যখন সারা দেশে এটি তৈরি শুরু হয়েছে তখন ঢাকায় যারা তৈরি করছে তারা পঞ্চাশ পয়সা এক টাকা দেড় টাকা লাভ করে, পার স্কোয়ার ফুটে লাভ করে তারা মাল ছেড়ে দেয়। কিন্তু ঢাকার বাইরে এই মালটি যখন যায় তখন তারা এক স্কোয়ার ফুটে মিনিমাম তিন থেকে চার টাকা করে লাভ করে। ঢাকার বাইরে বিশেষ করে কেজি দরে বিক্রি হয়, ঢাকার ভেতরে যদি কেউ কেজিতে বিক্রি করে দেখা যাচ্ছে যে মালটা একশো পাঁচ টাকা কেজিতে বিক্রি করবে, ঢাকার বাইরে একেবারে মিনিমাম একশো পনেরো থেকে বিশ টাকা করে সেই মালটা বিক্রি করছে। অতএব বুঝতেই পারছেন এতে কী পরিমাণ লাভ আছে, যে কারণে এই ব্যবসা খুবই পপুলার, এই ব্যবসা খুবই লাভজনক। আর যে ব্যবসা লাভজনক সেই ব্যবসা করতে অবশ্যই কারোর আপত্তি থাকার কথা না, এটাই স্বাভাবিক। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে এই ব্যবসা সম্পর্কে কমেন্টে জানাবেন, আমরা পরবর্তীতে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো।